দিলীপ ঘোষের প্রচার আর চমক থাকবে না, তা কি হয়? শনিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে গরম চায়ে চুমুক দেওয়ার পাশাপাশি বর্ধমানের লোকো ব্লিস মাঠে খেললেন ক্রিকেট। মাঠে নেমে চার ছক্কা হাঁকালেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের হেভিওয়েট বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিদ্বন্দ্বী কীর্তি আজাদকে নিশানা করে একের পর এক তোপ ছেড়েছেন দিলীপ। তিনি বলেন, রিটায়ার্ডও নই, টায়ার্ডও নই, জবাব হবে ইঞ্চিতে ইঞ্চিতে। আমি রিটায়ার্ড নই, আমি টায়ার্ডও নই, আমি এখনও সেইভাবেই খেলি। যে মাঠে গেলে সেই মাঠে খেলি, যেমন পিচ পাই সেখানে খেলি এবং জিতি। এটাকে প্রতিপক্ষকে জবাব দেওয়ার জন্য একটা মাঠে নামলেন? জবাব তো সব জায়গায় ইঞ্চি ইঞ্চিতে আমরা দেবো, ওরা তো তালই পাবে না কখন ইলেকশন পার হয়ে যাবে। খেলা শেষে লোকো চিলড্রেন্স পার্কে গিয়ে গান শোনেন। এবং পার্ক অপরিষ্কার দেখে ক্ষোভ প্রকাশের পাশাপাশি ধমকের সুরে রেলের এক কর্মীকে পার্ক পরিষ্কারের নির্দেশ দেন দিলীপ ঘোষ। আমি তো ঝগড়া করি না, এরপর বর্ধমানের কামনারা গ্রামের গৌর কালীবাড়িতে পুজো দিয়ে ভাতার বাজারে ঢাকঢোল সহযোগে প্রচার এবং কর্মী সভা করেন দিলীপ ঘোষ। এদিন মায়ের কাছে পুজো দিয়ে বর্তমানে সুখ শান্তি কামনা করেছেন প্রার্থী। এরপর বলগোনা বাজারে চা চক্রে যোগ দেন টার্গেট পূরণে আশাবাদী দিলীপ। বর্তমানে শান্তি চাইলাম, সমৃদ্ধি চাইলাম, মানুষের জীবনে সুখ শান্তি চাইলাম। গতবারে 18 জিতেছিলাম, এবার বাকি টার্গেট যেটা দিয়েছে ওটা পূরণ করব। সেখান থেকে বেরিয়ে ভাতারের এরুয়ার এবং মঞ্জুলা গ্রামে যান দিলীপ ঘোষ। বিজেপি করার অপরাধে গ্রামের একাধিক পরিবার গ্রাম ছাড়া, মেলেনি আবাস যোজনার ঘরও। মঞ্জুলা গ্রাম থেকে উঠে এলো একাধিক অভিযোগ। আর এই গ্রামে যারা বিজেপি করত তাদের উপর অত্যাচার হয়েছে, তার বহু মানুষ বাড়ি ছাড়া ঘর ভেঙে দিয়েছে। তাদের সঙ্গে দেখা করতে এসেছি, মা কালীকে দর্শন করতে এসেছি। না, আমি আপনার 2019-26 জুন থেকে আজ পর্যন্ত বাড়ি ছাড়া আছি, আক্রোশ শুধুমাত্র বিজেপি করার জন্য। আমরা 21 সালের ভোটেতে আমার স্বামী ঘর ছাড়া ছিল, আমরা খেতে পাইনি কো, আমাদের পাশে কেউ ছিল না, সুব্রত ঘোষ স্বামী ছাড়া আর কেউ ছিল না। আমরা ঘর, আমাদের নামে ঘর এসেছে, ঘর কেটে দিয়েছে। রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।